শ্রেয়া, তুমি আমাকে বলো, তুমি কি রেশমি চুরি বেশি ভালোবাসো না গানকে বেশি ভালোবাসো? রেশমি চুরি ভাল লাগে। যেমন মিষ্টি তেমন মিষ্টি করে গানটা গেয়ে ফেললো, বিচারকদের কাছে কেমন লাগলো সেটি জানবো এবারে আমাদের আজকে স্পেশাল গেস্ট লায়লা হাসান আপা। শ্রেয়া, তুমি আমাকে বলো, তুমি কি রেশমি চুরি বেশি ভালোবাসো না গানকে বেশি ভালোবাসো? রেশমি চুরি ভাল লাগে। তাই গান না গান ভালো লাগে না? হ্যাঁ নিশ্চয়ই গান না ভালো লাগে, এত ভালো গাইবে কি করে, গাইলে কি করে, তাই না? খুব ভালো লেগেছে, খুব সুন্দর, তোমার গলার রেঞ্জটা অনেক অনেক উঁচুতে গাইতে পারো, ভালো লেগেছে, অনেক ধন্যবাদ তোমাকে। এবারে আমাদের আজকের গেস্ট জাজ আবিদা সুলতানা আপা। এত মিষ্টি একটা মেয়ে, কি সুন্দর করে গাইলে, তোমার গলাটা খুব পাওয়ারফুল, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। খুব সুন্দর হয়েছে তোমার গান বাবু, থ্যাংক ইউ। এবারে খুরশিদ আলম আঙ্কেল। রিয়া, অনেক সুন্দর একটা সুন্দর গান গাইলে, কনার গাওয়া, তোমার পোশাক এবং তোমার যে রিদম সেটাও দেখা গেল, অনেক অনেক দোয়া থাকলো, খালি একটু সুর দেখে নি। মনিরা আপা, আপনার কাছে কেমন লাগলো?
আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করে নিই আগে, তারপর বলবো কেমন লাগলো। অটিজম দিবসে একবার কি করলাম, ভাবলাম যে না ওরা সিঙ্গেল গান গায়, সলো গায় কিংবা কোরাস গাচ্ছে, ওদেরকে দিয়ে একটা ডুয়েট করা যায় কিনা। আমি কি করলাম, শ্রেয়া এবং ফারহাত, ফারহাতও খুব চমৎকার গান গায়, যদিও এই আয়োজনে সে এবার নেই, ওদের দুজনকে আমি সিলেক্ট করে অনেকটা দিন ধরে একটা ডুয়েট গানের প্রশিক্ষণ দিলাম। তো যাই হোক, সন্ধ্যায় প্রোগ্রাম শুরু হলো, পিন পতন নীরবতা, আমাদের সামনে যারা ছিলেন অডিয়েন্সে, আর শ্রেয়ার ফারহাত গেয়ে দিল গান, এত নিখুঁত, এত সুর তাল লয়ে, সেটা আসলে একটা মাইলস্টোন হয়ে আছে। আমি মনে করি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন দুজন মানুষকে দিয়ে এরকম একটা ডুয়েট গান বাংলাদেশে প্রথম, বিশ্বে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। শ্রেয়া, তোমার গান আমার সবসময় ভালো লাগে, শুধু তোমার না, তোমাদের মতো যত মানুষ আছে সবার গান অসম্ভব ভালো লাগে, আজকেও অনেক ভালো লেগেছে।